एवरीवन আমি অর্পিতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ আর খুবই একটা ইন্টারেস্টিং ব্লগ দিস ভিডিও ইজ অল অ্যাবাউট ফুড 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 বেসিক্যালি দিস ইজ আ ফুড সিরিজ কিন্তু এই ফুড চ্যালেঞ্জটি কিন্তু বাকি ফুড চ্যালেঞ্জের থেকে কিছু পাঁচটা কালার যেটা হচ্ছে আমার ফেভারিট পাঁচটা কালারের মধ্যে পড়ছে আর সেই পাঁচটা কালারের মধ্যে আমি পাঁচ দিনে পাঁচটা কালারের চ্যালেঞ্জ নেব বাট আর এই কালার্সের মধ্যে এই যে আমি বানিয়ে নিয়েছি পাঁচটা চিটফুড আর যেদিন যে কালারটা ডিসাইডেড হবে ওই কালারের ফুড চ্যালেঞ্জ আমি করবো আর একটা কথা আমি কিন্তু ডিসাইড করব না যে কোন কালারটা আজকে আমাকে নিতে হবে এটা এই চিটফুডগুলোই ডিসাইড করবে আর এই চিটফুডগুলোকেও আমি তুলব না এটাকে অন্য কেউ কাউকে দিয়ে তোলাবো একটু পরেই জানতে পারবে সো অনেক বকবক করে নিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরে গেছো কোন কালারটা আমার আছে সো লেটস ডু দিস চিটফুড আর ইনি করবে আমার ফুড কালার ডিসাইডেড তো রেডি তো বলো এই পাঁচটির মধ্যে আমি এইভাবে এটাকে করে নিচ্ছি ফার্স্টে একটু মিক্স করে নিচ্ছি আর তারপর চুজ করো কোনটা তো কোন করে এটা কি নাম তো ডিসাইড করে নিচ্ছে এইটা আর এইটার মধ্যে কি কালার আছে এটা হচ্ছে এবার দেখার পালা আই হোপ এই কালারটা আমার জন্য আমি চ্যালেঞ্জটা ফাস্ট করব এই কালারটার ফেল করব না আর ফেল হলো চলবে ইয়েলো এই হচ্ছে ফুড কালার আজকে আমার তো আজকে কি কালার চ্যালেঞ্জ হলো আমাদের এই যে দেখতে পাচ্ছ ইয়েলো কালার তো ফার্স্ট ডে ফার্স্ট কালার ডিসাইডেড যে ইয়েলো কালার তো এবার চ্যালেঞ্জটা শুরু করা যাক যে আর যদি এই ভিডিওটা তোমরা এনজয় করো বা তোমাদের কাছে ভিডিওটা ইন্টারেস্টিং লাগে তো অবশ্যই লাস্ট অবধি দেখো অ্যান্ড হ্যাঁ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি গ্রোথ করতেই পারবো না আর তোমাদের সাপোর্টের খুবই দরকার অ্যাকচুয়ালি কারণ ভিউজ হচ্ছে বাট সেরকম কেউ সাবস্ক্রাইব করছে না তো যারা দেখছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও এইবার হচ্ছে আমি কমপ্লিট ইয়েলো ফুড চ্যালেঞ্জের জন্য কারণ ইয়েলো ফুড চ্যালেঞ্জ করতে গেলে নিজেকেও একটু ইয়েলো দেখাতে হবে রাইট তো তার জন্য আমি পরে নিচ্ছি এই টি শার্টটা আর এই টি শার্টটা পারফেক্ট ফর ইয়েলো ফুড চ্যালেঞ্জ সো নাও লেটস বিগিন তো চলে এসেছি আমি এখন কিচেনে আর তো আমার কাছে একটাই অপশন আছে এই আলুটা আর এই আলুটা দিয়ে আমি ফার্স্ট মিল অফ দ্য ডে বানাবো তো চলো বানানো যাক আর এটা দিয়ে কী হতে পারে অ্যাজ ইউজুয়াল হবে এটা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইজ যেটাকে আমি খুব ইয়েলো করার চেষ্টা করব তো এই যে আলুগুলোকে কেটে নিয়েছি এর থেকে ভালো আর আমার দ্বারা হবে না এই হলুদটা দিতে হবে কারণ এটা ইয়েলো ফুড চ্যালেঞ্জ আর এবার এটাকে ভালো মতো একটু হাত দিয়ে একটু নাড়াচাড়া করব ফ্রেঞ্চ ফ্রাইজ রেডি আর এটা হচ্ছে আমার ফার্স্ট মিল তো কিছুটা আর এটা কিন্তু পুরোপুরি একদম ইয়েলো কালার টেস্ট করা পালা তো কিছুটা গরম এটা পাশে আমি একটুখানি এখানে মেয়োনিজ দিয়ে নিয়েছি আমার সেকেন্ড মিল অফ দ্য ডে যার মধ্যে অর্ধেক অলরেডি আমি খেয়ে ফেলেছি তো এটা হচ্ছে আমি চলে এসেছি এখন বাড়ি কারণ বাইরে এতটাই গরম লাগছিল তার কারণে কোনো রকম ভিডিও বানানো পসিবল না তো আমি নেক্সট মিলটা নিয়ে চলে এসেছি অ্যাগেন ইয়েলো ফুড এটা হচ্ছে এই যে ঢোকলা এটা আমি এটা হচ্ছে আমার নেক্সট মিল যেটা পুরোটা ইয়েলো জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে বাট এটা কিন্তু ইয়েলো ওপর থেকে চাটনিটাও আমি কিন্তু সরিয়ে দিয়েছি নেক্সট মিল কারণ খুব জোরে খেতে পেয়েছি লঙ্কাটা আমি খাচ্ছি না আর লঙ্কাটা পুরো গ্রিন ভিডিওর জন্য লঙ্কাটাকেও সরিয়ে দিলাম যদিও এই লঙ্কাটা খেতে খুবই ভালো লাগে ঢোকলার সাথে কিন্তু তাও খাচ্ছি না শুধু ঢোকলা খাচ্ছি তার সাথে এই ঘুগনি যেটা পুরোপুরি ইয়েলো আর এই সামনেরই দোকান তো দেখি কেমন হচ্ছে ভালো
আপাতত কিন্তু আমি চ্যালেঞ্জে পুরো পাস করেছি, যে কটা মিল খেয়েছি সব কটা কিন্তু ইয়েলো খেয়েছি, এখন অবধি কিন্তু এক্সট্রা করে কোনো রকম অন্য কালারের কিছু খাইনি। তো আজকে কিছু ললিপপও নিয়ে এসেছি, আর ললিপপের কালারগুলো ইয়েলো, তো এনার জন্য নিয়ে এসেছিলাম, তো ভাবলাম একটা নিজের জন্য নিয়ে নিই, কারণ এটাও ইয়েলো আর ইয়েলো খুব চ্যালেঞ্জ হচ্ছে। দেখাও ভিডিওতে ইয়েলো, এই আগে চিয়ার্স করতে হয় না, দেখা যাচ্ছে ধরো ওকে। সো এটা হচ্ছে আমার লাস্ট মিল, তো আমার অনেক কিছুই মাথাতে আসছিলো যে ম্যাগি খেয়ে নিই, পাস্তা বানাই, এটা বানাই, ওটা বানাই, অনেক কিছু মাথায় আসছিলো, বাট আই থিঙ্ক নাইট ইজ সামথিং যেটা কমফোর্টের ওপর ডিপেন্ড করে। আর ডাল ভাত হচ্ছে প্রত্যেকটা বাঙালির, আই থিঙ্ক প্রত্যেকটা ইন্ডিয়ান্সের অলসো ভেরি কমফোর্ট ফুড। আর আমি তার সাথে নিয়ে নিয়েছি একটুখানি নামকিন, কারণ আমার খুব ভাত ডালের সাথে চানাচুর খেতে খুব ভালো লাগে। কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, কারণ অনেক অনেকের আবার এটা খুব বিয়ার্ড টাইপের ফুড লাগে, আমাকে বেশ ভালোই লাগে আর আমি এটা খেয়ে থাকি। সো ওয়ান অফ মাই কমফোর্ট ফুড ডাল ভাত উইথ সাম চানাচুর। অনেকে বলতে পারো যে ডাল ভাত খাচ্ছে বাঙালি বলছে আবার হাত দিয়ে কেন খাচ্ছে না, তো বেসিক্যালি আমার হাতের এই পোর্শনে কিছু একটা হয়েছে যার কারণে প্রচণ্ড জ্বালা করছে কোনো খাওয়ার হাত দিয়ে খেলে, তার কারণেই আমি এটা চামচ দিয়ে খাচ্ছি। হাই এভরিওয়ান, তো এটা খুব আনএক্সপেক্টেড, মানে এখন বাজে রাত্রি অলমোস্ট 11:35, আর আমি ভেবেছিলাম ওটাই আমার লাস্ট ডিনার হবে, বাট আই ডোন্ট নো, আমার কিছু করতে গেলে আমার খুব জোরে খিদে পেয়ে যায়, তো সেটাই হয়েছে। তো এত রাতে কী খাবো, তো আমার কাছে এই কুরকুরে পপকর্নটা ছিল, লাকিলি কুরকুরে পপকর্নটা ছিল, তো যেহেতু 12টা এখনও বাজেনি তো চিট করা যাবে না, ইয়েলো ফুড চলছে স্টিল চলবে, তো আমি নিয়ে নিয়েছি কুরকুরে পপকর্নটা যেটা কিন্তু কালার ইয়েলো, সো ওটাই আমি খাবো। মানে আমি একটা কাজ করছিলাম, করতে করতে আমার খুব জোরে খেতে পেয়ে গেছে, মানে এটা আমার হয়েই থাকে অলমোস্ট 89-এ। সবাই অলমোস্ট ঘুমিয়ে পড়েছে, আর কি জানি কিছু খেতে গেলেই মা জানতে পেরে যায়। তো তারপরে আমি একটু আস্তে আস্তেও গেলাম, না আইসক্রিমটা পুরো গলে গেছে কেন। সো অনেকের একটা কমন কোয়েশ্চেন ছিল, বিকজ আমি এত ফুড 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 ভিডিও বানাই, তো অনেকে বলে যে আমি এত খাই কী করে, আমি কি সব খাওয়ার খেয়ে নিই, যেগুলো যেগুলো আমি ভিডিওতে দেখাই ওগুলো তুমি সব খাই তোমাদের মনে হয়? আরে আমার সাথে আরও তো থাকে নাকি, বৌদি থাকে, ভাই থাকে, কোনো বন্ধু থাকে, তারাও খায়, তো সেই কারণে আমি ফুডগুলো দেখাই যেগুলো আমরা খাই, ঠিক আছে? তার মানে এটা না যে আমি সব খেয়ে ফেলি, মানে সব যদি খেয়ে ফেলতাম তাহলে বুঝতেই পারছো আমার অবস্থাটা কীরকম হতো। বাট অলসো আমি হ্যাঁ বাইরের ফাস্টফুড শরীরটা ফুলছে আর কি। বাই দ্য ওয়ে এটা কিন্তু ইয়েলো আইসক্রিম ছিল, আমি একদম দেখাতে ভুলে গেছি, খেয়েই যাচ্ছি একতালে, এটা কিন্তু পুরো দেখতেই পাচ্ছ, পুরো বাটারস্কচ ছিল, আর বাটারস্কচ তো ইয়েলো হবেই, জাস্ট আ মিনিট। এই যে সিট ফর দ্য ভিডিও, প্রচুর খেয়েছি জানি, বাস এটুকুই হবে, এর থেকে আর বেশি ইয়েলো খাওয়ার খেলে আর আমাকে দেখতেও ইয়েলো লাগবে, সো দ্যাটস ইট। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট দেখাও তোমরা, আমি ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, আর আগেও বানাবো, নেক্সটেও বানাবো, নেক্সটেও ফুড চ্যালেঞ্জ আসছে, নেক্সটেও আরও আরও কালার আসছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, প্লিজ একটু সাপোর্ট করো নেক্সট কালার ফুডের জন্য। স্টে টিউন, টাটা।